হ্যালো ভিভার্স আর পি এডুকেশনের জিকে মক টেস্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে তোমাদের টপিক জিকে মিক্সড অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক কোয়েশ্চেন তোমাদের আলোচনা করব আজকে সানডে রবিবার স্পেশাল ক্লাস দেখো ডাবলিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটি পিটি এটা তোমাদের টার্গেট সেই রকম বেসিসেই আমরা কিন্তু ক্লাসটি করবো ঠিক আছে তোমরা আরপি এডুকেশনের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে মনে রাখবে এটা কিন্তু এসএলএসটি পিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে ঠিক আছে আর তোমাদের মিশন ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি আপকামিং পরীক্ষার জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাজে লেগে যাবে প্রত্যেকে তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি সম্পূর্ণ করবে এবং যারা লাইভে আছো তারা লাইভ চ্যাটে প্রত্যেকটি অ্যান্সার করার চেষ্টা করবে লাস্টে কার কত স্কোর হচ্ছে জানাবে অনেক কোশ্চেন আছে আর যারা লাস্টে দেখবে লাইভের পরে তারা প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার কমেন্টে জানাবে শুরু করছি আজকের লাইভ মক টেস্ট প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য এ ন্যাশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা এ নেশন ইন মেকিং গ্রন্থটি লেখাকার রবীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষ এদের কেউ নয় তিন সেকেন্ড করে তোমরা টাইম পাবে যেহেতু অনেক কোয়েশ্চেন আছে দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো আমি প্রত্যেকটি অ্যান্সার বলে দেবো তোমরা মিলিয়ে নেবে কারণ তোমরা জানো তোমাদের গ্রুপে বলে দিয়েছি খুব দ্রুত আজকে ক্লাসটি অ্যারেঞ্জ করতে হয়েছি তাই খুব একটা টাইম পাইনি তবু তোমাদের অ্যারেঞ্জ করে দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করেছি অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোনো কোশ্চেনের অ্যান্সার সম্পর্কে মতামত থাকলে তোমরা কমেন্টে জানাবে তাহলে প্রত্যেকেরই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ভুল ধারণাটা ক্লিয়ার তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানো তোমাদেরই এখানে প্রথম প্রায়োরিটি দেওয়া হয় দু নম্বর কোশ্চেন কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ করেছিলেন নট রদ অনেক জায়গায় থাকে কে রদ করেছিলেন এখানে বলছে শুধু বঙ্গভঙ্গ করেছিলেন কোন গভর্নর জেনারেল লর্ড কার্জন লর্ড মিন্টো লর্ড বেন্টিং লর্ড মেয়ো এই চারটির মধ্যে কোনটি রাইট অ্যান্সার হবে চটপট তোমরা অ্যান্সার জানাও এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ যারা এ করেছ দেখো লর্ড কার্জন লর্ড কার্জন গভর্নর ছিলেন ছিলেন উনি কি করেছিলেন উনি বঙ্গভঙ্গ করেছিলেন ক্লিয়ার রদ করেছিলেন সেটা কিন্তু আলাদা নেক্সট কোয়েশ্চেন ডন সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশশো এক উনিশশো দুই উনিশশো চার ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে কত খ্রিস্টাব্দে তিন সেকেন্ড ওভার হয়ে গেছে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কত উনিশশো দুই খ্রিস্টাব্দে এটা তোমরা মনে রাখবে নাইনটিন টু ঠিক আছে উনিশশো দুই খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হ্রদ হয় একটু আগেই বলছিলাম বঙ্গভঙ্গ হ্রদ হয় এই রকম কোশ্চেনই আছে কবে হ্রদ হয় কবে শুরু হয় ইত্যাদি উনিশশো দশ উনিশশো বারো উনিশশো বঙ্গভঙ্গ হ্রদ হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর কি তিন সেকেন্ড হয়ে গেছে অ্যান্সার হবে উনিশশো এগারো নাইনটিন ইলেভেন ঠিক আছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কিন্তু রদ হয় অর্থাৎ বন্ধ হয় নেক্সট কোয়েশ্চেন দেখে নাও পাঁচ নম্বরে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন সহজ সহজ পত্রিকা কিন্তু থাকবে না যেমন যুগান্তর ইত্যাদি একটু কিন্তু এইগুলোও দেখে রাখতে হবে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রমোতনাথ মিত্র ব্রহ্মবান্ধব উপাধ্যায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় এদের কেউ নয় কোনটি হবে সঠিক অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার ব্রহ্মবান্ধব উপাধ্যায় ঠিক আছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় কোন পত্রিকা সন্ধ্যা পত্রিকা এইভাবে দিতে পারে ব্রহ্মবান্ধব উপাধ্যায় কোন পত্রিকা সম্পাদক ছিলেন অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যা পত্রিকায় কোশ্চেন কিন্তু এরকম না এসে ঘুরিয়ে আসবে এই টাইপেরই আসবে দেখো অনেকটা কিন্তু বেশিরভাগটা এই টাইপেরই কোশ্চেন আসবে বিগত বছরে অ্যানালাইজ করেই দেখা গেছে দেখো চুনাপাথরে যে অম্লমূলক থাকে তার নাম কি। একটু আপডেটেড তোমাদেরকে দেখে রাখতে হবে সালফাইট কার্বোনেট নাইট্রেট ক্লোরাইড কোথায় চুনা পাথরে কী থাকে অম্লমূলক তার নাম কি সঠিক উত্তর কী হবে অ্যান্সার আমি বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও তিন সেকেন্ড হয়ে গেছে অ্যান্সার হবে কার্বোনেট চুনা পাথরে কী থাকে কার্বোনেট এইভাবে হাইলাইট করার চেষ্টা করো চুনা পাথর কার্বোনেট অম্লমূলক ক্লিয়ার সাত নম্বরে দেখো বৈদ্যুতিক বালবে কোন গ্যাস ভর্তি করা হয় হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাকি নাইট্রোজেন চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এখানে নাইট্রোজেন অর্থাৎ অপশন ডি হবে কিন্তু রাইট অ্যান্সার বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে ভর্তি করা হয় বা কোন গ্যাস ভর্তি থাকে বা ভর্তি করা হয় অ্যান্সার হবে নাইট্রোজেন গ্যাস ডি হবে রাইট অ্যান্সার সাথে সাথে ডি অ্যান্সার এবার আর্টে বলছে ওয়েস্টার্ন কি এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই আজকের টপিকের যে ক্লাসগুলো হচ্ছে তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে ঠিক আছে প্রশ্নগুলো এখন দেখে রাখো পরে তোমরা পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে এই প্রশ্নগুলো একটু ভালো করে চিনতে শেখো ইথিলিন ডিব্রোমাইট অ্যাসিটিলিন ডিব্রোমাইট ইথাইল ব্রোমাইট অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড ওয়েস্ট্রন কি সঠিক উত্তর কী হবে এটা রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে কিন্তু অপশান ডি অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড ওয়েস্টার্ন আটের দাগের ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর ন নম্বরে প্রতিধ্বনির কারণ কি কিছু কিছু কোশ্চেন এইরকম আসবে সহজ শুধু একটু ঘুরিয়ে দেবে শব্দ তরঙ্গের প্রতিফলন শব্দ তরঙ্গের প্রতিসরণ শব্দ তরঙ্গের অনুরণন নাকি কোনোটি নয় অর্থাৎ প্রতিসরণ অনুরণন প্রতিফলন এই তিনটের মধ্যে প্রতিধ্বনির কারণটা কি শব্দের শব্দের যে প্রতিধ্বনি হয় আমরা জানি সেটা প্রতিধ্বনি মানে রিফ্লেক্ট করে অর্থাৎ শব্দ তরঙ্গের প্রতিফলন এ হবে আমাদের রাইট অ্যান্সার তাহলে কি হবে শব্দ তরঙ্গের প্রতিফলনের কারণে মানে কারণটাই হচ্ছে প্রতিধ্বনির কারণ প্রতিফলনের ফলেই প্রতিধ্বনি হয় শব্দ তরঙ্গের নেক্সট দশ নম্বরে দেখে নাও ভারতের কোন জায়গায় শৃঙ্কনা উদ্ভিদ জন্মায় ভারতের কোন জায়গায় শৃঙ্কনা উদ্ভিদ জন্মায় নীলগিরি দার্জিলিং নীলগিরি ও দার্জিলিং দুটোতেই নাকি এদের কোনোটিই নয় সঠিক উত্তর কি হয়ে যাবে উদ্ভিদটার নাম মনে রাখবে শিঙ্কোনা উদ্ভিদ ঠিক আছে এটা অ্যান্সার তাহলে হয়ে যাবে নীলগিরি দার্জিলিং অঞ্চলগুলো বুঝতে পারছো কেমন পার্বত্য অঞ্চল বা এই জাতীয় অঞ্চল ঠিক আছে দেখো তাহলে মনে রাখবে এ ও বি হবে রাইট অ্যান্সার নীলগিরি দার্জিলিং উভয় জায়গাতেই কিন্তু শৃঙ্কোনা উদ্ভিদ জন্মায় নেক্সট দেখানো এগারো নম্বরে কি এগারো নম্বরে কি বলছে কোন নদীর তীরে কাশ কোন নদীর তীরে কাশ্মীরের শ্রীনগর অবস্থিত এটা হচ্ছে বিশেষত গ্রুপ ডির ডব্লিউ গ্রুপ সি এবং ডি বিশেষত গ্রুপ ডি ক্ষেত্রে ভেরি ভাইটাল এই টাইপটা কারণ সি এর থেকে ডিটা একটু ইজি আসবে এটা তোমরা জানো ক্লাস অষ্টম শ্রেণী উত্তীর্ণর জন্য কিন্তু তা হলেও কঠিন হবে সি এর থেকে ডিটা একটু সহজ হবে এই কোন নদীর তীরে কি অবস্থিত এগুলো তোমাদের দেখে রাখতে হবে আমরা যে চোদ্দোটা প্র্যাকটিস সেট করেছিলাম প্রত্যেক দিন একটা করে দুটো করে সেখানে দিয়ে অনেকটা কভার করার চেষ্টা করেছি তোমরা পেয়ে যাবে সেগুলো ঠিক আছে ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে বা প্লে গিয়ে দেখবে ডব্লু গ্রুপ সি গ্রুপ ডি জি কে প্র্যাকটিস সেট সেখানে তোমরা পেয়ে যাবে নেক্সট কোশ্চেন চলো অনেক ক্লাস আছে অনেক কোশ্চেন আছে আমরা দ্রুত এগোচ্ছি ক্লাসটা এখানে রাইট অ্যান্সার কী হবে ঝিলাম কাবেরি শতদ্রু কৃষ্ণা এটা তোমরা প্রত্যেকেই যেন যারা করেছো আমাদের প্র্যাকটিসের ক্লাস ঝিলাম নদী কাশ্মীরের শ্রীনগর অবস্থিত ঝিলাম নদীর তীরে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বারো নম্বরে দেখে নাও মেরু অঞ্চলের আবর্তন বেগ কত প্রতি ঘন্টায় এক কিমি প্রতি ঘন্টায় শূন্য কিমি প্রতি ঘন্টায় দু কিমি প্রতি ঘন্টায় তিন কিমি অঞ্চলটা ভালো করে লক্ষ্য রাখো বলছে মেরু অঞ্চলে আবর্তনের বেগ কত ঘন্টা হিসেবে বলেছে এক কিমি শূন্য কিমি দু কিমি নাকি তিন কিমি মেরু অঞ্চলে তোমাদের অ্যান্সারগুলো অপশন কমেন্টে বা লাইফ সেটা অবশ্যই জানাতে পারো এবং মতামত থাকলে সেটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে সবার এটা ক্লিয়ার হয়ে যাবে কমেন্টে তোমরা জানাবে কোনো রকম অ্যান্সার সম্পর্কে মতামত অ্যান্সার হয়ে যাবে প্রতি ঘন্টায় শূন্য কিমি আবর্তন বেগ নেক্সট তেরো নম্বরে দেখো চাঁদের জনশূন্য সাগরগুলির নাম কি চাঁদের জনশূন্য সাগরগুলির নাম কি মেঘ সাগর বর্ষণ সাগর স্নিগ্ধ সাগর নাকি সবকটি ঠিক কোশ্চেনের টাইপগুলো দেখি বুঝতে পারছো এখানে কিন্তু শুধু হিস্ট্রি জিওগ্রাফি নয় ইকোনমি কনস্টিটিউশন জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি যাবতীয় এনভায়রমেন্টের উপরে তোমরা জানো ডাব্লিউ বিসিসি গ্রুপ গ্রুপটি সিলেবাসের প্রায় লিফ্ট মানে পেয়ে যাবে ক্লাসটা আমাদের চ্যানেলেই দেওয়া আছে অনেকদিন আগেই সবাই অনেকেই দেখে নিয়েছে ক্লাসটা ঠিক আছে এ টু জেড বলে দেওয়া আছে কারণ তোমার পরিবেশের উপরে নির্ভর করে এইরকম জিকে কিন্তু তোমাদের ডাব্লিউ বিসিসি সি গ্রুপ ডিতে কমন তোমরা পাবে আবারও বলছি পরিবেশের উপর নির্ভর করে এরকম কিছু সেটা প্রাণী উদ্ভিদ এনভায়রনমেন্ট স্ট্র্যাটেজিকে সব কিছুই এর মধ্যে পড়ে যাচ্ছে তাই টপিকগুলো করার জন্য আমাদের ক্লাসগুলো অ্যারেঞ্জ করতে হবে দেখো অলরেডি চোদ্দোটাই আমরা ধরে দিয়েছি কীরকম করতে হবে অনেকটাই তোমরা সেখানে জেনে গেছো কোশ্চেনের টাইপ সম্পর্কে প্র্যাকটিস সেটে আর আজকেরটা অনেক কোয়েশ্চেন আছে এখানে তোমরা প্রায় সবটাই আশা করবো বুঝে যাবে টাইপটা কীরকম অ্যান্সার হয়ে যাবে সবকটি ঠিক এটা একটু বিশ্লেষণ করে দিলাম যারা নতুন আমাদের চ্যানেলে তাদের জন্য চাঁদের জনশূন্য সাগরগুলির নাম মেঘ বর্ষণ স্নিগ্ধ সবকটি ঠিক আছে তেরো ডি হবে রাইট অ্যান্সার চোদ্দ নম্বরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন এটা হচ্ছে অফ গ্রুপ ডি এর জন্য স্পেশাল কোয়েশ্চেন এইরকম ঠিক আছে কোন জেলায় কে জন্মগ্রহণ করেন কি উপন্যাস কার কোন লেখক হ্যাঁ অর্থাৎ বুকস অ্যান্ড অথর্স এই টপিকটা গ্রুপ ডি এবং গ্রুপ সি বিশেষত গ্রুপ ডি এর জন্য ভেরি ভাইটাল দেখো হুগলি বর্ধমান উত্তর চব্বিশ পরগনার নদীয়া এটা তোমরা প্রত্যেকেই জানো হুগলি জেলায় উনি জন্মগ্রহণ করেন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখে নাও পনেরো নম্বরে হুগলি জেলার কোথায় ওলন্দাজদের বাণিজ্য কুটি ছিল যেহেতু হুগলি জেলার কোশ্চেন আমরা পেলাম পর পরক্ষণেই কিন্তু আমরা কি করবো হুগলি জেলাটা সম্পর্কে একটা কোশ্চেন আমরা রেখে দিয়েছি হুগলি জেলার কোথায় ওলন্দাজদের বাণিজ্য কুটি ছিল চুঁচুড়া শ্রীরামপুর চন্দননগর রিচরা কোনটি হবে রাইট অ্যান্সার এ অপশান এখানে আছে চুঁচুড়াতে তাই হবে আমাদের রাইট অ্যান্সার বাণিজ্য কুটি দেখে নাও ষোলো নম্বরে কি বলেছে সিন্ধু সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেন স্যার জন মার্শাল দয়ারাম সাহানি হুইলার রাখালদাস বন্দ্যোপাধ্যায় পরিচালনা করেন বলেছেন সিন্ধু সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেন অ্যান্সার এখানে কি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার স্যার জন মার্শাল পরিচালনা করেন ডিরেকশনের কথা বলা আছে ষোলো দাগের এ তোমাদের মতামত থাকলে অবশ্যই জানাতে পারো আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে কিন্তু এগুলো চ্যাপ্টার ওয়াইজ জিকে তোমরা প্লে লিস্টটা পেয়ে যাবে হিস্ট্রিতে সেখানে এটার ক্লাস আমরা দিয়েছি এই সিন্ধু সভ্যতা এই সভ্যতাগুলো সম্পর্কে এরপর বলছি কাদম্বরী গ্রন্থটি কার লেখা বুকস অ্যান্ড অথর্স এইগুলো আসবেই গ্রুপ সি গ্রুপ ডিতে অর্থাৎ থেকে মেন টপিক তো এইগুলোই যেগুলো নাম্বার তোলার হাই স্কোরিং অশ্বঘোষ বানভট্ট বিল হন রামপাল কাদম্বরী গ্রন্থটি কার লেখা চটপট অ্যান্সার জানো কেউ ভুল করবে না এইগুলি হাই স্কোরিং তুলবে তোমাদেরকে দেখো বান বানভট্ট বানভট্টের কাদম্বরী এখানে হর্ষচরিত হতে পারে বানভট্টের হর্ষচরিত কাদম্বরী ঠিক আছে এই রকম দিয়ে দিতে পারে অশ্বঘোষের কেন হবে না কারণ অশ্বঘোষের বুদ্ধ চরিত এটা তোমরা জানো হ্যাঁ বিল রামপালেরও আছে আলাদা আলাদা এখানে বেশি বললে টাইম চলে যাবে বানভট্টের হর্ষচরিত এবং কাদম্বরী এটা তোমরা মনে রাখবে এটা সামান্য একটু ডেটা দিলাম দশকুমার চরিত দশকুমার চরিত গ্রন্থটি কার লেখা দণ্ডী গুণাঢ্য পানিনি কৌটিল্য কি হবে এখানে রাইট অ্যান্সার কি হবে তোমরা অনেকেই জানো দশকুমার চরিত এটা হবে দণ্ডি দণ্ডির দশকুমার চরিত্র দণ্ডির দশকুমার চরিত্র হবে রাইট অ্যান্সার অপশন এ গুণাঢ্য হয়ে যায় তখন কিন্তু গুণাঢ্যটা কথা গুণাঢ্যের একটি বিখ্যাত লেখা হচ্ছে গ্রন্থ বৃহৎ কথা আর দন্ডি হচ্ছে আমাদের দশকুমার চরিত আর পানিনি কৌটিল্য এগুলো তোমরা জানোই কৌটিল্যের অর্থশাস্ত্র পানিনিরও জানো পতঞ্জলি পানিনি হ্যাঁ কাত্তায়ন এগুলো সম্পর্কেও নিশ্চয়ই তোমরা জানো মানে প্র্যাকটিস হয়তো তোমরা পেয়ে গেছো কোশ্চেন পর্যটক সুলেমান কার রাজত্বকালের বা কার রাজত্বের বিবরণী লিখেছিলেন পর্যটক সুলেমান সুলেমান কে ছিলেন প্রশ্ন যদি আসে উনি একজন পর্যটক ছিলেন উনি কার রাজত্বকালে বিবরণী লিখেছেন বা কার রাজত্বের বিবরণী লিখেছেন সুলতান মাহমুদ দেবপাল ধর্মপাল নাকি মহিপাল সঠিক উত্তর কি অপশান বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার দেবপাল পর্যটক সুলেমান দেবপাল রাজত্বের বিবরণী তিনি লিখেছিলেন সুলেমান ছিলেন কে একজন পর্যটক ক্লিয়ার এরপর কুড়ি নম্বর দেখো পলিবায়াসের কি উল্লেখযোগ্য ভালো করে প্রশ্নটা দেখো পলিবায়াসের কি প্রশ্নটা বলমাল করবে না বলতে চেয়েছে এই যে চারটি অপশন আছে সাধারণ ইতিহাস ভূগোল এপিটোম নাকি আলেকজান্ডারের জীবনী এই চারটির মধ্যে কোনটি পলিবায়াসের নামে উল্লেখযোগ্য আমরা বলি না রামের কি উল্লেখযোগ্য ঠিক আছে এই বনবাস উল্লেখযোগ্য থাকে অপশানে তখন আরও অনেক উল্লেখ থাকে তার মধ্যে এরকম মানে যে কোনো সেটা নেতাজির কী উল্লেখযোগ্য অন্তর্ধারণ অবশ্য এরকম তো বলছে এখানে পলিবায়াসের উল্লেখযোগ্যটা কী ঠিক আছে অর্থাৎ এখানে সাধারণ ইতিহাস ভূগোল এপিটম নাকি আলেকজান্ডারের জীবনী এই চারটির মধ্যে কোনটি উল্লেখযোগ্য পলিবায়সের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে মনে রাখবে এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সাধারণ ইতিহাস প্রশ্নগুলো উত্তরের থেকে তোমাদের সবথেকে ভাইটাল হচ্ছে প্রশ্নগুলো চিনতে শেখো পলিবায়াসের নোট করে রাখবে পরবর্তীতে ফ্রি পেয়ে যাবি তোমরা কোশ্চেনগুলো পলিবায়াস মনে রাখবে সাধারণ ইতিহাস এই কোশ্চেনগুলোর টাইপগুলো বোঝার চেষ্টা করো ভালোভাবে তবেই অ্যানালাইজ করে এগোতে পারবে পেরিপ্লাস অফ দ্য এরিপ্রয়ানসি গ্রন্থটি কে লিখেছেন বাদে সানাস এক অজ্ঞাত গ্রিক নাবিক স্যার অরেলস্টাইন বা অরেলস্টাইন নাকি এদের কেউ নয় পেরিপ্লাস অফ দ্য এরিপ্রয়ানসি এই গ্রন্থটি কে লিখেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটু কঠিন গ্রুপ সি এর জন্য এরকম কোশ্চেন আসতেই পারে ডি চলে আসতে পারে এখানে রাইট অ্যান্সার হবে এক অজ্ঞাত গ্রিক নাবিক বি হবে আমাদের অপশন রাইট অ্যান্সার একুশের বি হবে সঠিক উত্তর ক্লিয়ার এরপর দেখো বাইশ নম্বরে বলছে তড়িৎ বিশ্লেষণ নীতি কে উপস্থাপন করেন তড়িৎ বিশ্লেষণ নীতি কে উপস্থাপন করেন ডাল্টন স্লেল ফেরাডে কেফলার কি হবে তড়িৎ বিশ্লেষণের নীতি কে উপস্থাপন করেন ডালটন স্লেল ফেরাডে কেফলার এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে তিন সেকেন্ড টাইম চলে গেছে অ্যান্সার হবে অপশন সি ফেরাডে যারা এখন লাইভে জয়েন হচ্ছে ধীরে ধীরে তাদের বলবো এখন লাইভটা যেমন আছে সেই গতানুগতিকভাবেই চলে যাও পরবর্তীতে আগের ক্লাসগুলো করে নেবে অর্থাৎ প্রথম থেকে আবার যে কটা বাদ গেছে যে কটা কোশ্চেন ধরো এখন এই যে তেইশ নম্বর বাইশটা কোশ্চেন যে তুমি আগে করতে পারো নি তেইশে জয়েন হয়েছো এটা কমপ্লিট করে নাও তারপর আবার প্রথম থেকে বাইশটা কোশ্চেন করে নেবে কিছু বাদ দিও না দেখো কোশ্চেনগুলো চিনতে শেখো ভারতে পরমাণু গবেষণার জনককে তুমি জাহাঙ্গীর ভাবা পানিনি মেঘনাথ সাহা ডিরোজিও ভারতবর্ষ উল্লেখ করে দিয়েছে এবং বলেছে যে পরমাণু গবেষণার জনককে ভারতবর্ষের তো রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে যেহেতু ভারতবর্ষ আছে হোমি জাহাঙ্গীর ভাওয়া এ হবে আমাদের রাইট অ্যান্সার তোমাদের মতামত থাকলে অবশ্যই তোমরা দিতে পারো নেক্সট গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রমন অ্যাক্ট বা রামান অ্যাফেক্ট নিচের কোন বিষয়টির সঙ্গে সম্পর্কিত রমন অ্যাফেক্ট বা রামায়ণ অ্যাফেক্ট তাপ আলো বিদ্যুৎ চৌম্বকত্ব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কে কোন বিষয়ের সঙ্গে যুক্ত কোন নীতি কোন বিষয়ের সঙ্গে যুক্ত এইগুলো কিন্তু কারণ পরিবেশের উপরে এগুলো প্রভাব ফেলে জেনারেল সায়েন্সের ব্যাপার সেগুলো কিন্তু গ্রুপ গ্রুপ গ্রুপটির জন্য গুরুত্বপূর্ণ এটা হয়ে যাবে আলো অপশান বি হবে রাইট অ্যান্সার তাহলে রমন এফেক্ট বা রমন এফেক্ট কিসের জন্য আলো বিষয়টির সাথে সম্পর্কিত বা আলোর সঙ্গে সম্পর্কিত নিচের কোন এফেক্ট বা কোন তথ্য লিখে দিলে তখন হয়ে যাবে তথ্যটা রামন এফেক্ট বা রমন এফেক্ট প্রশ্ন ঘুরিয়ে আসতেই পারে নেক্সট বলছে মৌমাছির বিজ্ঞান সম্মত নাম কি মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি মোকোফিলি ক্যান্থারোফিলিন হাইমেনোফারোফিলি স্যাপ্রোমায়োফিলিন মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি হবে চারটি অপশন তোমাদের দিয়ে দিয়েছি এখানে বা মৌমাছি সম্পর্কে বা বলে দেবে যে মৌমাছির সঙ্গে যুক্ত কোনটি এত কিছু দিল না শুধু বললো মৌমাছির সম্পর্কিত কোনটি মৌমাছি সম্পর্কিত কোন বিষয়টি যুক্ত তখন হয়ে যাবে রাইট অ্যান্সার হাইমেনো মটেরোফিলি সি হবে আমাদের রাইট অ্যান্সার পঁচিশের দাগে সি হাইমেনো মটেরোফিলি বা হাইমেনো পটেরোফিলি অপশান সি হাইমেনো হাইমেনোপটেরোফিলি ছাব্বিশে বলছে মানুষের গ্লুকোমা রোগ শরীরের কোন অংশে হয় এই কোন অংশে কোন রোগ হয় কোন রোগের কি ভ্যাকসিন কোন ভ্যাকসিনের কি টিকা বিশেষত গ্রুপ সি জন্য খুব গুরুত্বপূর্ণ এই টাইপিকগুলো আমি এগুলো সব বলে দেব ধীরে ধীরে যেতে মানে কোশ্চেন যেভাবে এসেছে আর কি বিগত অ্যানালাইজ করে বিগত ওই প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইজ করে দেখো নাক কান গলা চোখ গ্লুকোমা রোগ শরীরের কোন অংশে হয় মানুষের কিন্তু তাহলে যদি বলে গ্লুকোমা রোগ কোন মানে কাদের হয় গরু ছাগল মানুষ মাছ অ্যান্সার হয়ে যাবে মানুষ ক্লিয়ার এবার বলছে মানুষের কোন শরীরে শরীরের কোন অংশে হয় অ্যান্সার হয়ে যাবে কিন্তু চোখ চোখে হয় মানুষের গ্লুকোমা রোগ শরীরের চোখে হয় নেক্সট দেখে নাও কঠিনতম পদার্থের নাম কি অর্থাৎ নিচে যে চারটি অপশান তার মধ্যে কোনটি কঠিন কঠিনতম পদার্থ মানে থেকে কঠিন বেরিয়াম বোরোন কার্বাইট ইউরেনিয়াম সোডিয়াম তিন চার সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো জেনারেল সায়েন্সের কোশ্চেন এটা বোরন কার্বাইট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সব থেকে কঠিনতম সব থেকে কঠিন ঠিক আছে বোরোন কার্বাইট সাতাশের দাগের বি আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখে নাও আঠাশ কোন মাছ স্তন্যপায়ী অনেকগুলো কোশ্চেন আছে কেউ মিস করবে না প্রত্যেকটি লাইভে যারা করছো গতানুগতিকভাবে পুরো লাইভটা কমপ্লিট করো যেগুলো বাদ গেছে আবার পুনরায় ক্লাসটি প্রথম থেকে চালু করে তখন দেখবে আগে লাইভটা কমপ্লিট করে নাও কোন মাছ স্তন্যপায়ী কেউ স্কিপ করবে না পোস্ট করার দরকার নেই টেলিগ্রামে তোমরা পিডিএফ পেয়ে যাবে কই চ্যামিলিয়ন হাঙর তিমি এটা তোমরা যেন স্তন্যপায়ী প্রাণী কারা হয় আর স্তন্যপায়ী মাছকে আমরা যেহেতু তিমিকে ধরি তিমি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশন ডি হবে তিমি কই বাদ যাবে জীবাণুর নাম কি ডিএনএ আর এন এটা আমরা জানি তো আর যুক্ত জীবাণুর নাম কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ফাজ ভাইরাস পোলিও ভাইরাস বসন্ত ভাইরাস আর এন এ যুক্ত প্রশ্ন এখানে ডিএনএ যুক্তও দিয়ে দিতে পারে টপিকগুলো বোঝার চেষ্টা করো প্রশ্ন যদি তোমরা জানতে পারো যে টপিক কীরকম আসছে যেহেতু আমরা অ্যানালাইজ করে দিচ্ছি সেই ভরসা রেখে যদি কোশ্চেনগুলোর টপিক স্টাইলটা বুঝতে পারো তাহলে সেই রকম তোমরা নিজেরাই কিন্তু খাতা কলমে তৈরি করতে পারবে নোটস বিভিন্ন ডিসক্রিপটিভ বই থেকে বা মানে এমসিকিউ থেকে এক ধাঁচে করবে হ্যাঁ কোন জীবাণুর কী নাম কোন রোগের কী নাম নিজেরা খাতায় নোট করতে পারবে স্টাডি ম্যাটেরিয়াল তাহলে তোমাদের সুবিধা হবে সেই কারণেই আজকের স্পেশাল ক্লাসটি এটা মনে রাখবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হবে আর এন যুক্ত জীবাণুর নাম তাহলে প্রশ্ন যদি আসে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই যে মানে কোন কি যুক্ত জীবাণু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কোন যুক্ত জীবাণু ডিএনএ আর হ্যাঁ মানে পলিসির জাতীয় কিছু নাম উল্লেখ করে দিতে পারে তখন অ্যান্সার হয়ে যাবে আর এনএ ক্লিয়ার কোশ্চেন ঘুরিয়ে আসতেই পারে একটি ধাতু কল্পের উদাহরণ দাও নিচে চারটি অপশনের মধ্যে আর্সেনিক গ্রাফাইট ব্রোমিন বিস্মাত একটি ধাতু কল্পের উদাহরণ দাও এটা কিন্তু গ্রুপ সি স্টাইলের কোশ্চেন এইটা কী হবে রাইট আনসার সঠিক উত্তর অপশন তোমরা বুঝতেই পারছো ডি বিস এটা হচ্ছে একটা ধাতুকল্প এটা কিন্তু গ্রুপ সি এর জন্য খুব গুরুত্বপূর্ণ আর যেগুলো বাকিগুলো সমস্ত গ্রুপ ডিতে আসতে পারে একটু যেগুলো কঠিন সেগুলো গ্রুপ সিতে এটা তোমরা ধরে নিতে পারো এবার দেখো ডিএনএ ডিএনএর আবিষ্কারককে কে আরএনএ দিতে পারে ডিএনএ দিতে পারে যে কোনো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি দেওয়া হচ্ছে ফ্রেডরিক মিস্টার লুই কাটিয়ার জন মচলি ক্রিস্টিয়ান বা ক্রিস্টিয়ান হাইজেন্স শুধু হাইজেন্স বা ক্রিস্টিয়ান হাইজেন্স কি হবে এখানে নামগুলো মনে রাখবে মিস্টার কাটিয়ার মছলি হাইজেন্স আর আগে ফ্রেডেরিক লুই জন ক্রিস্টিয়ান তোমাদের কনফিউজ করার জন্য শুধু এইগুলো উড়িয়ে দিতে পারে তুলে দিতে পারে শুধু মিস্টার কাটিয়ার মছলি হাইজেন্স দিয়ে দিতে পারে তাই এগুলো ভালো করে আই কানেক্ট করে নেবে অ্যান্সার হবে ফ্রেডেরিক মিসচার শুধু মিস্টারও দিয়ে দিতে পারে ক্লিয়ার একত্রিশের এ বত্রিশে বলছে রজনী উপন্যাসটির লেখককে বা উপ উপন্যাস যেহেতু এখানে প্রশ্ন উপন্যাসকার ঠিক আছে রজনী উপন্যাসটির উপন্যাসকারকে বা লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শ্যামল গঙ্গোপাধ্যায় রজনী উপন্যাসটির রচয়িতাকে এভাবেও দিতে পারে এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে তোমরা বেশি দেরি করো না এই কোয়েশ্চেনটা এগুলো একটু ভালো করে করবে এগুলো হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী কোনটা কার উপন্যাস লেখক অনেক আছে অনেক ডিটেলস এগুলো সেই কারণে তোমাদের মাঝে মাঝে একটু করে উলটপালাট করে দেখতে হবে এই রবিবারটা যেমন টাইম পেলে একটু লটপালট করে দেখলে সেগুলো তোমরা মনে রাখবে যেগুলো কঠিন একটু রবিবারটা একটু ভালো করে হাইলাইট করে নেবে মার্কার দিয়ে মানে একটু দাগ দিতে পারবে যেখানে গুরুত্বপূর্ণ সেগুলো একটু হাইলাইট করে দিলে খাতায় লিখে নিলে এগুলো একটু উপকার হবে তোমাদের দেখো আলালের ঘরের দুলাল কার লেখা দীনবন্ধু মিত্র ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ প্যারিচাঁদ মিত্র মধুসূদন দত্ত আলালের ঘরের দুলাল এটি কার লেখা তিন সেকেন্ড টাইম ওভার হয়ে গেছে আমি রাইট অ্যান্সার বলে দি এটা হবে প্যারিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল প্যারিচাঁদ মিত্র এইভাবে তোমরা লিখে রাখতে পারো ধরো লিখলে আলালের ঘরের দুলাল পাশে লিগলে বা তলায় লিগলে প্যারিচাঁদ মিত্র নিজেদের আই কানেক্ট করে নেওয়ার জন্য আর কিছুই নয় নেক্সট হুতুম প্যাচার নকশা এটি কে লিখেছেন প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ অমৃতলাল বসু মধুসূদন দত্ত ঠিক আছে এরকম চোদ্দোটা আমরা অনেক কোশ্চেন চোদ্দোটা করে টাইপেরই আলোচনা করেছি যেগুলো তোমাদের উপকার লাগে ধরো চোদ্দোটা প্র্যাকটিসের প্রত্যেক দিন আমরা পনেরোটা করে কোশ্চেন করেছি চোদ্দো ইন্টু পনেরো করতে পারো তাহলে চিন্তা করো কতগুলো টপিক আমরা এখানে সেগুলো রিভাইজ করতে পেরেছি এবং কভার করতে পেরেছি মানে প্রত্যেক দিন চোদ্দোটা করে আলাদা আলাদা টপিক হ্যাঁ কখনো আবার মিল আছে কারণ কুড়ি থেকে পঁচিশটা টপিক কিন্তু আমরা বেছে নিয়েছি যেগুলো কোশ্চেন আসতে পারে কারণ প্রত্যেকটা টপিকের উপর পনেরোটা করে কোশ্চেন জিকে পনেরো মানে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো প্রত্যেকটা ক্ষেত্রেই আছে হ্যাঁ তাই পনেরোটা যদি জিকে হয় নিশ্চয়ই পনেরোটা টাইপের কোশ্চেন হবে সেরকম করেই আমরা প্রত্যেক দিন চোদ্দটা প্র্যাকটিসে দেব চোদ্দ ইন্টু পনেরো তোমরা করে নেবে প্লে লিস্ট তোমরা গ্রুপে পেয়ে গেছো টেলিগ্রাম গ্রুপে প্রথম প্যাচার নকশা লিখেছেন কালী প্রসন্ন সিংহ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পঁয়ত্রিশে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটির কবি কে এটা খুব গুরুত্বপূর্ণ গ্রুপ ডির জন্য উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটির কবি কে সুভাষ মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী শঙ্খ ঘোষ জয় গোস্বামী এগুলি একটু কিন্তু স্কোরিং টপিক এগুলোই তুলে রাখতে হবে কারণ ছোটবেলায় তোমরা এগুলো সবাই পড়েছ উলঙ্গ কার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাহিত্যের বিষয়টা তোমাদের কভার করে রাখতে হবে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটির কবিকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী পঁয়ত্রিশের বি আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছত্রিশ বিশের বাঁশি এটাও গুরুত্বপূর্ণ গ্রুপ সি গ্রুপটির জন্য বিশের বাঁশি কাব্যগ্রন্থটির কবির নাম কি নজরুল ইসলাম চন্দ্র সেন দ্বিজেন্দ্রলাল রায় জীবনানন্দ দাস বিশের এই কাব্যগ্রন্থ তাহলে বিশের বাঁশি কি প্রশ্ন যদি আসে যে নিচের কোনটি কাব্যগ্রন্থ অ্যান্সার হয়ে যাবে বিশের বাঁশি এটা মনে রাখবে বিশের বাঁশি একটা কাব্যগ্রন্থ এবার তার কবি কে সেটা জানতে চেয়েছে নজরুল ইসলাম হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার বিশের বাঁশি হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা একটি কাব্যগ্রন্থ নেক্সট দেখে নাও এটাও সাহিত্য থেকে দিয়েছি কোন কবির অনবদ্য সৃষ্টি বনলতা সেন দেখো এটা একটু ঘুরিয়ে দিয়েছি কোশ্চেনটা একটু জাস্ট ঘোরানো এইভাবে একই বিষয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সিতে একরকম আসবে ডিতে একরকম প্রশ্ন একই কিছুটা টাইপ এক কার কি সৃষ্টি তো কোন কবির অনবদ্য সৃষ্টি বনলতা সেন বিষ্ণুদেব বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস অমীয় চক্রবর্তী এটা আমরা প্রত্যেকেই জানি বনলতা সেন কার লেখা কোন কবির সৃষ্টি কবি জীবনানন্দ দাসের সৃষ্টি অনবদ্য সৃষ্টি হচ্ছে বনলতা সেন আটত্রিশে এবার দেখে নিই নীল লোহিত কার ছদ্মনাম ছদ্ম নামটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সি এবং ডি এর জন্য এই দুটো থেকে একটা করে কোয়েশ্চেন তোমরা পাবি আশা রাখছি ঠিক আছে একটা অর্থাৎ কপাল ভালো থাকলে তোমাদের দুটো করেও তোমরা পেয়ে যেতে পারো তাই একটা করে আসার খুব চান্স এবার না দিলে সেটা আলাদা কথা কিন্তু টপিকটা কভার করা আছে গ্রুপ সি এবং ডিতে তরুণ রায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কি হবে রাইট অ্যান্সার নীললোহিত সি ডি দুটোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সুনীল গঙ্গোপাধ্যায় নীলোহিত তাহলে যদি প্রশ্ন আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি প্রশ্নটা এভাবে ঘুরিয়ে দেবে তখন হয়ে যাবে নীললোহিত লোহিত হবে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট বলছে উনচল্লিশে গোবর গ্যাসের প্রধান উপাদান কি নাইট্রোজেন অক্সিজেন মিথেন হাইড্রোজেন শুধু উপাদান নাই মেন উপাদান প্রধান উপাদান কি সেটা জানতে চেয়েছে কি গ্যাস গোবর গ্যাসের তাই রাইট অ্যান্সার এখানে কী হবে অনেকেই তোমরা জেনারেল সায়েন্সটা একটু পটু আছো তারা অ্যান্সার করতে পারবে আশা করি সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে তাহলে কি মিথেন অপশান সি রাইট অ্যান্সার যেহেতু গোবর গ্যাস এটা তোমরা কেউ ভুল করবে না এগুলো খুব সহজ গোবর গ্যাসের প্রধান উপাদান কি মিথেন অপশান সি উনচল্লিশের সি হবে আমাদের রাইট অ্যান্সার চল্লিশে বলছি এবার আমরা কম্পিউটার বিষয়ে একটু দেখে নেবো কারণ পরিবেশের সঙ্গে সম্পর্কিত এবং গুরুত্বপূর্ণ যে প্রভাব বিস্তারকারী উপাদান সেই জিকেগুলো গ্রুপ সি ডির জন্য আসবে ডাব্লিউ বিসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এস এলএস তাই বিশেষত ডাব্লিউ গ্রুপ গ্রুপসি গ্রুপ ডি আমি উল্লেখ করে দেওয়াই থাকে সিলেবাসের ক্ষেত্রে যে পরিবেশের উপরে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে জিকেতে সেরকম তাই কম্পিউটারটা আমাদের প্রভাব বিস্তারকারী একটি ব্যাপার এএল এর পূর্ণ কথা কি বা ফুল ফর্ম কী অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ইউনিট অ্যালগোরিদম অ্যান্ড লগারিদম ইউনিট অ্যানালগ অ্যান্ড লজিক ইউনিট আরও একবার দেখাচ্ছি দেখে নাও এ এর পুরো কথা কি চারটি অপশন তোমরা দেখে কোনটি সঠিক হবে জানিয়ে দাও আমরা প্রত্যেকেই জানি এএল ইউ সিপিইউ এগুলোও তোমাদের একটু দেখে রাখতে হবে এটা হবে অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ তাই প্রথমে আমাদের অ্যারিথমেটিক্যাল নয় অ্যারিথমেটিক লজিক ইউনিট বা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট তাই অপশান এ হবে আমাদের ডাইডেনশন অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ এরপর বলছে সিপিইউ পরবর্তীতেই চলে এসেছে আমি কথাতে কথাই বলছিলাম সিপিইউ এর পূর্ণ কথা কি বা ফুল ফর্ম কী সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রাইমারি ইউনিট সেন্ট্রাল প্রডিউসিং ইউনিট সেন্ট্রালাইজড পাবলিশিং ইউনিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়গুলো ফুল ফর্মগুলো হ্যাঁ এগুলো বলা হয়নি তোমাদের এই ফুল ফর্মগুলো তোমরা অবশ্যই একটু করবে আসলে অনেক অনেকদিন প্র্যাকটিসেট করানো হয়নি প্র্যাকটিসেটগুলো কিন্তু তোমরা করলে তোমরা কোশ্চেনগুলো চিনতে পারবে টপিকগুলো বুঝতে পারবে আমরা সবসময় লক্ষ্য রাখতে হবে ফুল ফর্ম কি এটা হবে কি সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাহলে অপশান কি আছে অপশান এতে আছে মনে রাখবে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর ফুল ফর্ম ক্লিয়ার কম্পিউটারটা একটু অনেকের নতুন লাগতে পারে সেই কারণে একটু বলে দেওয়া হচ্ছে লোগো আমরা জানি কোনো কিছু বিষয়ের একটা লোগো থাকে ঠিক আছে তোমাদের যেমন ধরো প্রাইমারি টেট প্রাইমারি টেটের একটা কমিশনের বোর্ডের একটা লোগো ডাব্লিউ বিসিসি তার একটা নিজস্ব লোগো আছে প্রত্যেকটা মানে কর্মসংস্থানের ক্ষেত্রে লোগো থাকে তো লোগো কি আসলে কি জিনিসটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি অপারেটিং সিস্টেম নাকি ভাইরাস নাকি সার্ভার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো কত ছোট একটা কোশ্চেন লোগো কি যেহেতু এটা কম্পিউটার সিস্টেমের কথা আলোচনা করছি তাই কম্পিউটারের লোগো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে মনে রাখবে লোগো কি লোগো হলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার টপিকের উপরে এরপর আমরা তেতাল্লিশের কোশ্চেন দেখে নেব নিচের কোন রাজ্যে জনসংখ্যা একটু সেন্সাসের ব্যাপার জনসংখ্যা সবচেয়ে কম এগুলো বিভিন্ন সময় বিভিন্ন আপডেট হয় সেই কারণে তোমাদের মতামত অবশ্যই কাম্য কমেন্টে তোমরা জানাতে পারো বিভিন্ন মানে টেক্সচুয়াল বইয়েতে দেখবে অনেক প্রিন্টিং মিস্টেক থাকে সেই কারণে আমাদেরও ভুল হয়ে যায় দেখো নিচের কারণ সব বিশ্বের সব দক্ষতা অর্জন করা সম্ভব নয় নিচের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম সিকিম মিজোরাম গোয়া মণিপুর এটা তোমরা অনেকেই অ্যান্সার করবে এটাই যে সিকিম সিকিমে জনসংখ্যা অনেক কম কিন্তু ঠিক আছে এখানে আমরা জনসংখ্যা যেহেতু কম সিকিম আমরা অ্যান্সার করবো তোমাদের মতামত থাকলে অবশ্যই জানাবে অনেক সময় ডেটা আপডেট হয়তো তাই দেখো চুয়াল্লিশ নম্বরে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি প্রাচীনতম বলেছে শুধু ভঙ্গিল পর্বত নয় অনেকে ভঙ্গিল পর্বত দেখে একটা অ্যান্সার করে দেবে প্রাচীনতম আরাবল্লি বিন্ধ নীলগিরি সাতপুরা কোনটি ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত সবকটাই দিয়ে দেবে দিয়ে বলবে প্রাচীনতম কোনটি আর নবীন কোনটি প্রাচীনতম ভঙ্গিল পর্বত কী হবে এখানে রাইট আনসার আরাবল্লি পর্বত অনেক সময় দিয়ে দেয় যেখানে প্রাচীনতম জায়গায় দিয়ে দিতে পারে দীর্ঘতম নবীনতম ভঙ্গুর বিভিন্ন দিয়ে দিতে পারে ভঙ্গিল পর্বত ঠিক আছে এখানে আমরা করবো আরাবল্লি চুয়াল্লিশের ইয়ে হবে আমাদের অ্যান্সার প্রাচীনতম নবীনতম এই টপিকগুলো ভালো করে ওই যে বলে দিচ্ছে এইগুলোই তোমাদের কাজে লেগে যাবে যে ভারতের দীর্ঘতম প্রাচীনতম উচ্চতম নিম্নতম ভঙ্গুর হ্যাঁ বা মানে অন্য রকম টাইপের বদ্বীপ টাইপের পর্বত বদ্বীপ কী এই রকম এই স্টাইলগুলো ভালো করে বোঝার চেষ্টা করো কোনটি কী টাইপের সেটা জানতে চাইবে নেক্সট পঁয়তাল্লিশে প্রশ্নটাই মানে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যান্সারটি কিন্তু নয় কারণ অ্যান্সার তোমরা বিভিন্ন বইতে পেয়ে যাবে প্রশ্ন টাইপটা বোঝার চেষ্টা করো কারণ মালাবার উপকূলে কয়াল বলতে কি বোঝায় এটা একটু নতুন টাইপের কোশ্চেন বদ্বীপ উপহ্রদ বালিয়াড়ি নাকি জলাভূমি মালাবার উপকূল কোন উপকূল বলে দিয়েছে মালাবার তাহলে মালাবার কি প্রশ্ন অনেক সময় গ্রুপ ডি এর ক্ষেত্রে চলে আসতে পারে উপকূলের একটি উদাহরণ দেওয়া অ্যান্সার হবে মালাবার তো মালাবার উপকূলে কয়াল বলতে কি বোঝায় বদ্বীপ উপহ্রদ বালিয়ারি নাকি জলাভূমি অ্যান্সার এখানে কি হয়ে যাবে উপহ্রদ বি হবে আমাদের অ্যান্সার উপহ্রদ কোন উপকূল মালাবার উপকূলে তাহলে এই কয়াল শব্দটা কোথার সঙ্গে সম্পর্কিত কিসের সঙ্গে উপহ্রদের সঙ্গে এটি একটি উপহ্রদ আর কোথায় মালাবার উপকূল তাহলে কয়াল সম্পর্কিত প্রশ্ন যদি আসে যে কয়াল কোনটির সাথে সম্পর্কিত নিচের একটা উপহ্রদ থাকলে সেটা অ্যান্সার হয়ে যাবে আর মালাবার উপকূল থাকলে সেটাও অ্যান্সার হয়ে যাবে আর তোমরা হাইলাইট করে নেবে কয়াল মালাবার উপকূল উপর হাত এইভাবে তোমরা নিজেরা স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটস বা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা তৈরি করতে পারো নিজেরাই ছেচল্লিশে কি বলছে হিমালয়ের সবচেয়ে দক্ষিণের পর্বত নাম কি কারাকোরাম শিবালিক পীর পাঞ্জাল লাদাখ সবচেয়ে দক্ষিণের পর্বত শ্রেণীর নাম কি হিমালয় সঠিক উত্তর কী হয়ে যাবে তিন চার সেকেন্ডের মধ্যেই তোমরা অ্যান্সার করে দিয়েছো আশা করি অ্যান্সার হবে অপশান বি শিবালিক পর্বতমালা শিবালিক পর্বতমালা বা শিবালিক পর্বত এটা হবে হিমালয়ের সবচেয়ে দক্ষিণের পর্বত নাম শিবালিক নেক্সট দেখে নাও সাতচল্লিশে সেভেনে বলছে আকরিক কয়লার মধ্যে কি ধরনের পাথর থাকে কোনটি আকরিক কয়লার উদাহরণ এই প্রশ্নটা গ্রুপ ডি তে চলে আসতে পারে আর গ্রুপ সিতে এরকম দিয়ে দিতে পারে আকরিক কয়লার মধ্যে কি ধরনের পাথর থাকে লাইমস্টোন স্যান্ডস্টোন গ্রানাইট ব্যাসল্ট আকরিক কয়লা বলেছে এই আকরিক কয়লার মধ্যে কি ধরনের পাথর থাকে সেটা জানতে চেয়েছে সঠিক উত্তর কি হবে তাহলে দ্রুত জানিয়ে দাও তো যারা যারা জানো আন্দাজিও করার কিছুটা চেষ্টা করতে পারো অ্যান্সার হবে লাইমস্টোন আকর যেহেতু আকরিক কয়লা বলেছে আকরিক কয়লার মধ্যে এই লাইমস্টোন টাইপের পাথর থাকে যদি প্রশ্ন দিয়ে দেয় লাইমস্টোন টাইপের পাথর থাকে কোন ধরনের কয়লার মধ্যে তখন কি হবে তখন ওই বা আকরিক কয়লার মধ্যে বা কোন কয়লা ছক আকরিক কয়লা তাহলে তোমাদের মনে কিভাবে রাখতে হবে হাইলাইট করে আকরিক কয়লা লাইমস্টোন পাথর ব্যাস এরকম করে আই কানেক্ট করে রাখবে মঙ্গল নেতা তেমুচিন কি উপাধি ধারণ করে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তৈমুর লং চেঙ্গিস খাঁ বাবর ইব্রাহিম লোদি তেমুচিন মঙ্গল নেতা প্রশ্নের মধ্যে তিনটে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে দেখো মঙ্গল নেতা তেমুচিন তাহলে তেমুচিন কোন নেতা তেমুচিন মঙ্গল নেতা উনি কি উপাধি ধারণ করে সেটা আমরা অ্যান্সারে পেয়ে যাব এবং উনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন আবার এই যেটা নামটা পাবো সেটা অ্যান্সার হবে কি সেই চেঙ্গিস খাঁ বি হবে আমাদের রাইট অ্যান্সার তাহলে চেঙ্গিস খাঁ এই উপাধিটা কি ধারণ করেন মঙ্গল নেতা তেমুচিন কি উপাধি ধারণ করেছেন চেঙ্গিস খাঁ তাহলে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এখানে পেয়ে গেলাম মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ তেমুচিন উপাধিটাও জানতে পেরে গেলাম উনি কিন্তু বিখ্যাত হয়ে আছেন আটচল্লিশের বি হবে আমাদের রাইট অ্যান্সার এইভাবে কিন্তু তোমরা নিজেরা কোশ্চেন থেকে কোশ্চেন তৈরি করতেই পারো সেটা বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে বা বাক্সচুয়াল ডিসক্রিপশন বই থেকে ডিসক্রিপটিভ বই থেকে দেখো কোন খ্রিস্টাব্দে বা কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এই জাতীয় কোশ্চেন গ্রুপ সি গ্রুপ ডি এস পিটি সবেতেই আসবে কবে কখন কাদের সাথে এই যুদ্ধগুলো হয় এর একটা ভিডিও একটা ভিডিওতেই আমরা ফুল কভার করে দিয়েছি জিকে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে অনেকদিন আগেই দিয়েছি এসএলএসটি পিটির সময় ক্লাস করার সময় দেখো পনেরোশো ছাব্বিশ পনেরোশো সাতাশ পনেরোশো তিরিশ পনেরোশো ছাপান্ন কী হবে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উনপঞ্চাশের অপশান এ হবে আমাদের রাইট অ্যান্সার আমরা কিন্তু এরকম অনেক টপিক কমপ্লিট করে দিয়েছি অলরেডি এস এল এস পিটির অনেক ক্লাসও প্রায় হয়ে গেছে ঠিক আছে অলরেডি চলছেও তোমরা যেন একসাথে মার্চ করে চলছে অসুবিধা হবে না ক্লাসগুলো করতে থাকো যারা নতুন অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দাও তাহলে সব আপডেট তোমরা নিজেরাই পেয়ে যাবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিডি সেখানেও তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা টেলিগ্রামে সার্চ করবে অল টেট পিডি ক্যাপিটালে লিখলেই তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সমস্ত ক্লাসের আপডেট পিডিএফ পরবর্তীতে সব পেয়ে যাবে দেখো খানুয়ার প্রান্তরে দশ ঘন্টার যুদ্ধে পনেরোশো সাতাশে বাবর কাকে পরাজিত করেন কতগুলো প্রশ্ন এর মধ্যে লুকিয়ে আছে দেখো ভালো করে বোঝো কোন প্রান্তরে খানুয়ার যুদ্ধের সময় অর্থাৎ খানুয়ার প্রান্তরে বলেছে কত ঘন্টার যুদ্ধে খানুয়ার প্রান্তরে দশ ঘন্টার যুদ্ধে কত সালে বাবর কাকে পরাজিত করেন ইব্রাহিম লোধি সংগ্রাম সিংহ হাসান খান মাহমুদ লোধি বা মেহমুদ লোধি দু তিনটা কোশ্চেন অ্যান্সার এখানে লুকিয়ে আছে সঠিক উত্তর কি হবে রাইট অ্যান্সার এখানে চটপট জানিয়ে দাও বাবর পরাজিত করেন সংগ্রাম সিংহকে কত ঘন্টার যুদ্ধে দশ ঘন্টার যুদ্ধে কোন প্রান্তরে খানুয়ার প্রান্তরে কে পরাজিত করেন বাবর কাকে পরাজিত করেন সংগ্রাম সিংহকে বা তোমাদের কমেন্টে যদি কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই তোমরা জানিও নেক্সট দেখে নাও একান্ন নম্বরে ইউএন জেনারেল অ্যাসেম্বলির আমরা বলেছিলাম ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেও দেবো কিচ্ছু বাদ দেবো না ঠিক আছে সাত থেকে আটটা টপিক আমরা ফুলোটা কভার করছি তাই কতটা গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা বুঝতেই পারছ ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলার সভাপতি কে কে হয়েছেন বিজয়লক্ষ্মী পণ্ডিত সরোজিনী নাইডু সুচেতা কৃপালিনী এদের কেউ নন এদের কেউ নন কী হবে রাইট আনসার ইউএন জেনারেল ইউএন জেনারেলের অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলিতে প্রথম মহিলার সভাপতি কে হয়েছিলেন প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রুপ সি এর জন্য বিশেষত এবং ডি বটি অপশন হবে এ বিজয় লক্ষ্মী পণ্ডিত বা বিজয় পণ্ডিত মনে রাখবে কারণ উনি ছিলেন কি তাহলে প্রথম মহিলার সভাপতি কোথাকার ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা সভাপতি ছিলেন বিজয় পণ্ডিত এই যে এতবার রিভাইজ করছি ক্লাসের মধ্যে তোমাদের মুখস্থ হয়ে যাবে বাহান্ন নম্বরে কি বলেছে কোন বছর ভারতের উপগ্রহ আর্যভট্ট মহাকাশে যাত্রা শুরু করেছিল তাহলে ভারতের উপগ্রহ হচ্ছে আর্যভট্ট এটা তোমরা মাথায় রাখবে এবং আর্যভট্ট কি কোথায় যাত্রা শুরু করেছিল মহাকাশে যাত্রা শুরু করেছিল কত খ্রিস্টাব্দে সেটা জানতে চাইছে উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর কোনটি তাহলে তোমরা বিচার করে দেখো অ্যান্সার রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে উনিশশো পঁচাত্তরে ঠিক আছে তাহলে মনে রাখবে উনিশশো সালে ভারতের উপগ্রহ তার নাম হচ্ছে আর্যভট্ট সেই আর্যভট্ট উনিশশো সালে মহাকাশেতে যাত্রা শুরু করেছিল মহাকাশে নট চাঁদে অনেকে চাঁদ করে দেয় মহাকাশটা শুধু মনে রাখবে উনিশশো পঁচাত্তর সাল মহাকাশ ভারতের উপগ্রহ নাম তার আর্যভট্ট ঠিক আছে একদম ছবির মতো করে মনে রাখার চেষ্টা করবে তাহলে টি পিটির ক্ষেত্রেও কিন্তু এগুলো পুরোটা কভার হয়ে যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কিন্তু এসএলএসটি পিটিরও একসাথে মার্চ করা আছে ইটারনাল ইন্ডিয়া এই গ্রন্থটির রচয়িতা কে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী ইটারনাল ইন্ডিয়া ঠিক আছে ইটারনাল ইন্ডিয়া এই গ্রন্থটির রচয়িতা কে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু নাকি মহাত্মা গান্ধী অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন বি ইন্দিরা গান্ধী ইটার্নাল এইভাবে তোমরা মনে রাখতে পারো ইটার্নাল ইন্ডিয়া ই ই অর্থাৎ ই দিয়ে যখন এটা ইন্দিরা গান্ধী এইভাবে তোমরা মনে রাখতে পারো ঠিক আছে এরপর দেখো রাষ্ট্রপতি কাকে মনোনীত করেন না ভালো করে দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনে রাষ্ট্রপতি কাকে মনোনীত করে না বলেছে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের বিচারপতি কোনটি হবে রাইট আনসার খুব দ্রুত ক্লাসটা তোমাদের অ্যারেঞ্জ করেছে একটু ধৈর্য সহকারে অবশ্যই তোমরা করবে এবং কমেন্টে কোনো রকম যদি তোমাদের মতামত দিতে হয় কোনো অ্যান্সার সম্পর্কে কোনো কনফিউশন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তাহলে অন্যান্যদের কনফিউশনটাও ক্লিয়ার হয়ে যাবে এবং সঠিকটা তারা জানতে পারবে ঠিক আছে খুব দ্রুত অ্যারেঞ্জ করতে হয়েছে ক্লাসটা আজকে তোমাদের জন্য দেখো বিভিন্ন ব্যস্ততার মধ্যেও করেছি নিশ্চয়ই তোমরা ক্লাসটা করবে আশা রাখছি রাষ্ট্রপতি কাকে মনোনীত করেন না অ্যান্সার হয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল বাকিগুলো কিন্তু করেন অ্যাডভোকেট জেনারেলটা একমাত্র করেন না বলেছে রাষ্ট্রপতি অ্যাডভোকেট জেনারেল বাদে অ্যাটর্নি জেনারেলকেও করেন ভালো করে জেনে নাও তাহলে কাকে কাকে মনোনীত করেন অ্যাটর্নি জেনারেলকে করেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে উনি মনোনীত করেন হাইকোর্টের বিচারপতিকে উনি মনোনীত করেন কে করেন রাষ্ট্রপতি আর করেন না অ্যাডভোকেট একমাত্র জেনারেলকে অ্যাডভোকেট জেনারেলকে অপশান সি হবে রাইট অ্যান্সার ভারত দু হাজার কুড়ি এখানে একটু তোমাদের ডেটা দিয়ে রাখবো ইন্ডিয়া এটা মনে রাখবে যে মানে মিশন বা ভিশন টু ইন্ডিয়া এটা এই গ্রন্থটা ইংরেজিতেও আছে বাংলাতে বলে এটাকে ভারত ভারতের লক্ষ্য দু হাজার কুড়ি বা ভারত দু হাজার কুড়ি এই বইটির লেখককে অরুন্ধতি রায় এপিজে আব্দুল কালাম অমিতাভ ঘোষ এম এস গিল কি হবে রাইট অ্যান্সার অনেক বলবে দু হাজার কুড়ি সাল যখন এটা তো এপিজে আব্দুল কালাম হবে না এটা তোমরা ধরে নেবে কারণ উনি অনেকদিন আগে পরলোক গমন করেছেন কিন্তু দেখো ভালো করে বোঝার চেষ্টা করো ভারত দু হাজার কুড়ি একটা কি বলে দিলাম না মিশন বা ভিশন ঠিক আছে ভারত দু হাজার কুড়ি এটা একটা লক্ষ্য ভারতের লক্ষ্য কুড়ি দু হাজার কুড়ি পর্যন্ত পর্যাপ্ত করে কিন্তু দু হাজার কুড়িকে কেন্দ্র করে ভিশনটা কী ছিল বা মিশনটা কী ছিল এটা হচ্ছে এপিজে আব্দুল কালামেরই হবে ঠিক আছে ওনারই উনি কিন্তু লেখক এই বইটির ভারত বাংলায় হচ্ছে ভারত দু হাজার কুড়ি এটা মনে রাখবে অনেক সময় দিয়ে দেয় মিশন দু হাজার কুড়ি ইন্ডিয়া এইভাবে দিতে পারে ভিশন দু হাজার কুড়ি ইন্ডিয়া এই বুকটি লেখকনাইনস বুকটির লেখককে তখন হয়ে যাবে ভারত দু হাজার কুড়ির গ্রন্থের লেখক এ পিজে আবদুল কালাম এটা মনে রাখবে এটা একটা ভিশন যে আমি কেউ যদি বলে যে দু হাজার পঁচিশে ইন্ডিয়ার অবস্থা কী হবে সেই নিয়ে যদি দশ বছর আগে লেখে হ্যাঁ তারপর উনি পরলোক গমন করেন কেউ তাহলে কি তার বই হবে না হবে প্রশ্নটা জেনে রাখবে ভারত দু হাজার কুড়ি একটা একটা মিশন গ্রন্থ ঠিক আছে ওই গ্রন্থটি উনি একটা সম্ভাবনার কথা মিশন ভিশনের কথা উল্লেখ করেছেন নেক্সট বলছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর কোনটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত কোনোটি নয় আমরা জানি এই যে পঞ্চায়েত ভোট যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের তিনটি স্তর থাকে একটি স্তর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রথম স্তর তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি দ্বিতীয় স্তর জেলা পরিষদ তৃতীয় স্তর তোমরা দেখবে যখন পঞ্চায়েত ভোট হয় সেই পঞ্চায়েতই ব্যবস্থায় কিন্তু তিনটে ভোট হয় তিনটে সেটা ব্যালটেই হোক বা ইভিএমই হোক তোমরা দিয়ে থাকবে জানো তোমরা তিনটে ভোট এই পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আর গ্রাম পঞ্চায়েত ঠিক আছে তিনটে আলাদা আলাদা প্রার্থী থাকে তাই প্রথম প্রার্থীটা হচ্ছে কিন্তু গ্রাম পঞ্চায়েত এখানে বলেছে ত্রিস্তর পঞ্চায়েত এই পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর প্রাথমিক স্তর হচ্ছে এক নম্বরে গ্রাম পঞ্চায়েত প্রাথমিক তারপর একটু উঁচুতে দু নম্বরে পঞ্চায়েত সমিতি তারপর একটু তৃতীয় স্তর বা প্রধান স্তরে চলে যাচ্ছে জেলা পরিষদ জেটফি ঠিক আছে এই জেলা পরিষদ আর গ্রাম পঞ্চায়েত প্রাথমিক স্তর তারপরে হচ্ছে তার থেকে একটু পঞ্চায়েত সমিতি তার থেকে একটু উপরে জেলা পরিষদ আর কোনো সমস্যা থাকার কথা নয় দেখো কোন মশাকে বাঘ মশা বলা হয় অ্যানোফিলিস এডিস ড্রফসি এদের কোনোটিই নয় কোন মশাকে বাঘ মশা বলা হয় এটা গ্রুপ ডি এই জাতীয় কোশ্চেন কিন্তু গ্রুপ ডিতে আসতে পারে তাই গ্রুপ ডি বলে এত হেলাফেলা করার কোনো ব্যাপার নেই কোশ্চেন তোমাদের হাই নাম্বার এখানে রাইট অ্যান্সার কি হবে অ্যানোফিলিস এডিস ড্রপসি অনেকে ড্রপসি করে দেখো বাঘ মশা হচ্ছে এডিস বাঘ একটা জোর আলো ব্যাপার এডিস এই রকম মনে রাখবে কি করে মনে রাখবে বাঘ মানে একটা ভয়ঙ্কর ব্যাপার আর নামটা শুনেও মনে হচ্ছে এডিস এই যে জোর দিয়ে বলা হচ্ছে হ্যাঁ হচ্ছে বাঘ মশা নিজেরা যে যেভাবে ইচ্ছা মনে রাখার চেষ্টা করবে মনে রাখলেই হচ্ছে সেটাই হচ্ছে আসল ব্যাপার তাহলে সাতান্ন বি হবে রাইট অ্যান্সার আটান্নই বলছি কোন প্রাণীর বৃক্ষ ট্রণে ফ্রাস এটা গ্রুপ সি এবং ডি এবং এস পিটি এগুলো সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি এস পিটি এই বারবার কেন বলছি তিনটে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটির প্রশ্নগুলো খুব দরকার তোমাদের কারণ এই টাইপেরই আসবে বা কোনো এই ধরনেরই আসবে বা এইগুলোও আসতে পারে কয়েকটা মাছ শরীরশ্রীপ নাকি উভচর নাকি এদের কোনোটিই নয় ভালো করে বোঝো বলছে কোন প্রাণীর প্রত্যেকটি প্রাণী তাদের বৃক্ষ প্রণেফ্রাস অর্থাৎ ফ্রাস কোন প্রাণীর বৃক্ষ মাছ শরীর উভচরদের নাকি কোনোটি নয় অ্যান্সার হয়ে যাবে অপশান এ মাছ তাহলে মনে রাখবে ফ্রাস প্রণে ফ্রাস এটা হচ্ছে মাছের মাছেদের বৃক্ষ ঠিক আছে ফ্রাস। নেক্সট বলছে উনষাটে ককশাল গ্রন্থি কক্সাল গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম টপিকটা কি প্রশ্ন চিনতে শেখো কোন অঙ্গের নাম কোন প্রাণীর কোন অঙ্গ এইগুলো তোমরা নিজের একটা স্টাডি ম্যাটস করে নিতে পারো এক পাতা পাতার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেখান থেকে একটা করে দুটো যদি সি আর এস এস এই কোয়েশ্চেন একটা দুটো আসে তোমরা সেখানে ফুল স্কোরটা কিন্তু করে নিতে পারবে নিজেদেরকে একটু পরিশ্রম করতে হবে কক্সাল গ্রন্থি আমি বা ক্রিমি মাকড়সা নাকি চিংড়ি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম কি হবে রাইট অ্যান্সার এটা মনে রাখবে মাকড়সা অপশান সি কক্সাল কক্সাল এটা মনে রাখবে কি করে এইভাবেই মনে রাখতে হবে কক্সাল যখনই বলবে মা কটসা দেখো যে চারটি অপশন আছে এইভাবে কিন্তু ক দিয়ে মাকড়সা ক ক দিয়ে শুরু হচ্ছে মাক অর্থাৎ কক্সাল এভাবে মনে রাখতে পারো এখানেও শা এখানেও কক্সাল দুবার ক আছে এর আরও টিক্স আছে কিন্তু এগুলো সেই ছোটদের মতো হয়ে যাবে বলে আর বলছি না দেখো ষাট ষাটে কি বলছে ষাট নম্বরে কোয়েশ্চেন বলছে কোনটি উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি কোনটি উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ ট্যানিন ল্যাটেক্স রজন সিস্টোলিথ মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে এটা একটু আপডেটেড জিকে আপডেটেড জিকে যেগুলি সেগুলিই জানবে এস পিটি খুব বৃহৎ সিলেবাস এবং একটু কঠিন গ্রুপ সি গ্রুপ ডির থেকে তো কঠিন বটেই এসএলএসটি পিটি সেই কারণেই কোয়েশ্চেনগুলি অ্যারেঞ্জ করে এমনভাবে মার্চ করেছি গ্রুপ সি আর এস পিটি খুব উপকার লেগে যাবে আর যেগুলো একটু সহজ সেগুলো গ্রুপ ডিতে লেগে যাবে প্রত্যেকের জন্য ঠিক আছে তিনটে পরীক্ষা গ্রুপ সি ডব্লিউ তিনটি কিন্তু ডাব্লিউ বিস এস সি একটা গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি এস এসটি পিটি এছাড়াও বিভিন্ন আপারেরও কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লেগে যায় জেনারেল সায়েন্সের আর আলাদা কম্পিটিভ ক্ষেত্রে সেগুলো বলতে হবে না ডাব্লুপি ডাব্লিউ বিসিএস পিএসসি সবেতে কাজে লেগে যাবে এখানে রাইট অ্যান্সার মোড়ে বলে দিচ্ছি ট্যানিন অপশান এ ট্যানিন এই ট্যানিন হবে আমাদের রাইট অ্যান্সার উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ আমরা সম্ভবত ইভিএস প্র্যাকটিস ক্লাসে প্রাইমারি ডেটের জন্য ইভিএস প্র্যাকটিস ক্লাসে এটা আমরা কিছুদিন আগেই বলেছি ঠিক আছে যে উদ্ভিদ যখন যখন আমরা পরিবেশ ও উদ্ভিদ এই টপিকটা কমপ্লিট করে নিয়েছি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে তখন এই ট্যানিন শব্দটা আমরা পেয়েছি এটা হচ্ছে উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ নাইট্রোজেন যুক্ত নয় এটা আমরা আলোচনা করে দিয়েছিলাম নাইট্রোজেন যুক্ত নয় কার্বনযুক্ত রেচন পদার্থ হবে ট্যানিন কোশ্চেনটা প্রাইমারি ডেটের রিভিউসেও কিন্তু একটু গুরুত্বপূর্ণ এটা এবার দেখো একষট্টি নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ এখন যা দেখতে পাচ্ছি এটা বলছি জেনারেল সায়েন্সের কোশ্চেন না সোমা ঠিক আছে টাইপানোসোমা গ্যাম্বিয়েন্স এটা একটা প্রোটোজয়া এই টাইপানোসোমা গ্যাম্বিয়েন্স প্রোটোজয়া কোন রোগ সৃষ্টি করে আমাশয় কালাজ্বর ঘুম ম্যালেরিয়া নামটা মনে রাখবে শুরু হচ্ছে টি দিয়ে টাইপানোসোমা গ্যাম্বিয়েন্স প্রোটোজয়া এটা একটা প্রোটোজয়া নামটা শুধু এইটুকু মনে রাখবে টাইপানোসোমা গ্যাম্বিয়েন্স এই প্রোটোজয়াটি কোন রোগ সৃষ্টি করে সঠিক উত্তর কি হবে এখানে রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে ঘুম ঘুম রোগ সৃষ্টি করে খুব ঘুম হবে হ্যাঁ অনেকে খুব ঘুমাচ্ছে তার মানে সিমটম কি তার কারণটা কি প্রোটোজয়া তাহলে ঘুম একটা প্রোটোজয়া ঘটিত রোগ কিন্তু এখানে মানে এই প্রোটোজয় সময় নয় এই টাইপানোসোমা গ্যাম্বিয়েন্স প্রোটোজয়া সৃষ্টি করে ঘুম রোগ আবার যদি বলে যে ঘুম সৃষ্টি করে ঘুম রোগ কি সৃষ্টি করে কোন প্রোটোজয়া বা কোনটি টাইপানোসোমা গ্যাম্বিয়েন্স প্রোটোজয়া বারবার বলছি একষট্টি সি এইগুলি যতবার বলছি কেন কারণ এইগুলো তোমাদের যত কানের মধ্যে বাঁচবে তত তোমাদের ব্রেনের স্ক্যান হবে সহজে মনে রাখতে পারবে পিডিএফ পেলে আরও সহজ হয়ে যাবে একবার করে যখনই পিডিএফটা পাবে তোমরা ঠিক আছে পিডিএফ যে যখনই পাও যেদিনই পাও পিডিএফ পেলেই কিন্তু তোমরা আরেকবার ক্লাসটা রিভাইজ করবে দেখবে সব মনে থাকবে এবার বলছি মাইটোসিস বিভাজন ঘটে কোথায় দেহকোষে জনন কোষে রড কোষে নাকি কোনোটিই নয় কোষ চ্যাপ্টার থেকে বায়োলজিক্যাল বিষয়গুলো আমাদের দেখে রাখতে হবে মাইটোসিস বিভাজন ঘটে কোন কোষে দেহকোষ জনন কোষ নাকি রডকোষ নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হয়ে যাবে দেহ কোষে অপশান এ তাহলে এই মাইটোসিস বিভাজন ঘটে দেহকোষে বা দেহকোষে ঘটে কি তখন হয়ে যাবে মাইটোসিস বিভাজন বাষট্টি হবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট বলছে গান্ধী সাগর বাঁধ এটাও জেনারেল নলেজ এবং ভূগোলের কোশ্চেন ভূগোলে প্রাকৃতিক ভৌগোলিক সমস্তটা কিন্তু আমরা কভার করছি কোন রাজ্যে গান্ধী সাগর বাঁধ তৈরি করা হয়েছে গান্ধী সাগর এই একটি বাঁধ তাহলে বাঁধের নাম যদি বলে সেটা একটা গান্ধী সাগর হয়ে যাবে কোন রাজ্যে গান্ধী সাগর বাঁধ তৈরি হয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ প্রত্যেকটি কোশ্চেন থেকে অ্যানালাইজ করে দিচ্ছি দুটো করে কোয়েশ্চেন তাহলে যা কোশ্চেন তোমরা পাবে তার থেকে আরও দু একটা করে তোমরা পেয়ে যাবে সেখানে ঠিক আছে দেখো এটা হবে রাজস্থান রাজস্থানে গান্ধী সাগর বাঁধ তৈরি করা হয়েছে তাহলে প্রশ্ন যদি আসে রাজস্থানে কোন বাঁধটি আছে অনেক বাঁধ থাকতে পারে যদি বলে রাজস্থানে কোন বাঁধ তৈরি হয়েছে গান্ধী সাগর বাঁধ তৈরি হয়েছে তৈরি করা হয়েছে না এটা আপডেটেড যদি কোশ্চেন আসে তখন বলবে এই বাঁধটি আছে শুধু বলবে আছে না তৈরি করা আছে মানে কি মানে প্রেজেন্টেন্সে বলছে অর্থাৎ তৈরি করেছে অর্থাৎ মানে পুরা তথিতে তোমরা বাংলায় পড়েছি অর্থাৎ খুব তাড়াতাড়ি তৈরি করা হয়েছে কোশ্চেন এরকম দেবে না কিন্তু এই নতুন যে বাঁধগুলো হয়েছে সেগুলো বলবে যে কবে কি তৈরি করা হয়েছে বলবে যে গান্ধী বাঁধটি কোন রাজ্যে অবস্থান তখন হয়ে যাবে রাজস্থান নেক্সট দেখে নাও প্রায় শেষের দিকে একদম চলে এসেছি আমরা আর কয়েকটি মাত্র দু একটি কোশ্চেন আছে গ্যালিমিট গ্যালিমিট কি কিসের উপগ্রহ আমরা জানি গ্যালিমিট একটা উপগ্রহ প্রশ্ন আছে গ্যালিমিট কী অ্যান্সার হয়ে যাবে গ্রহ উপগ্রহ নক্ষত্র ইত্যাদি এরকম থাকতে পারে অ্যান্সার হয়ে যাবে উপগ্রহ কেউ ভুল করবে এটা বৃহস্পতির উপগ্রহ নাকি মঙ্গলের নাকি শনির নাকি শুক্রের এই যে গ্যালিমিট এই উপগ্রহটা কিসের এটা এই কোয়েশ্চেনগুলো সব থেকে ভালোভাবে তোমরা জানতে পারবে কোথায় আমাদের প্লে লিস্টে চ্যাপ্টার ওয়াইজ যে জিওগ্রাফি কোয়েশ্চেন আছে সেইখানে এই উপগ্রহ নিয়ে আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি ঠিক আছে এই বুধ শুক্র এগুলো সমস্তটা আলোচনা করে আছে সিলেক্টিভ সাজেস্টিভ কোশ্চেন আনসার তোমরা সেখানে পেয়ে যাবে তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখবে চ্যাপ্টার ওয়াইজ জিওগ্রাফি এইটা প্লে লিস্ট তোমরা দেখে নেবে যে কটা কোশ্চেন আছে চ্যাপ্টার ওয়াইজ প্লে লিস্ট তোমরা অনেকগুলো সাবজেক্টেরই পাবে ধীরে ধীরে আমরা ওগুলো সব কমপ্লিট করে দেবো দেখো গ্যালিমিট মনে রাখবে বৃহস্পতির উপগ্রহ এটা তোমরা অনেকেই জানো যারা ইয়ে করেছো সঠিকই দেখো ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে প্লে লিস্টগুলো আমাদের চ্যানেলে আর এডুকেশনের প্লে লিস্ট তোমরা অবশ্যই দেখবে অনেক পরীক্ষার প্রশ্নপত্র সেখানে তোমরা পেয়ে যাবে এবং মানে সিলেক্টিভ সাজেস্টিভ এমসি কিউ চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে প্লে লিস্ট সবসময় লক্ষ্য রাখবে তো আমরা সবসময় তোমাদের জন্য আপডেট করি যাতে তোমাদের খুঁজতে না হয় প্লে লিস্টে যাবে নিজের মনের মতো করে ক্লাস করবে লাইভ তো প্রতিদিন করবি সেগুলো নাহলে রিভাইজ করবে কিভাবে তোমাদের জন্যই তো চ্যানেলটি খোলা দেখো পঁয়ষট্টিতে বলছে পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম কি এটা গ্রুপ ডি লেভেলের কোশ্চেন এসএলএসসি পিঠি গ্রুপ সিতেও আসতে পারে বারেন্দ্র রাড ভাবর টার কী হবে পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলের নাম কী বারেন্দ্র তো হবে না ভাবর আলাদা হ্যাঁ এখানে অনেক লেগুর টেগুর ইত্যাদি মৃত্তিকা জাতীয় নাম দিয়ে দিতে পারে এগুলো মহারাষ্ট্রের অনেক আছে মহারাষ্ট্রের এগুলো এগুলো সব জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ জিওগ্রাফিতে পেলেই তোমরা জানতে পারবে যে কত রকমের মৃত্তিকা বা এই জাতীয় জিনিসগুলো এটা হবে আমাদের অপশান এ রার ঠিক আছে তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোও তোমরা অবশ্যই করে নেবে পঁয়ষট্টির পি হবে রাইট অ্যান্সার এরপর লাস্ট কোশ্চেনের আগের কোয়েশ্চিন এরপর তোমাদের একটা হোম টাস্ক দিয়ে আমরা ক্লাসটি কমপ্লিট করবো পশ্চিম ভাগ পর্বতমালার আর এক নাম কি কোঙ্কন উত্তর সরকার সজ্জাদ্রি মলয়াদ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চেনার নাম মানে সুযোগটা না উত্তর কিন্তু বড় ব্যাপার নয় যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে প্রশ্নগুলোর টপিকগুলোর স্টাইলটা বুঝতে হবে পশ্চিম ভাগ পর্বতমালার এক নাম ফুল ফর্ম পেয়েছি অন্য নাম কি পেয়েছি এটা অপর এক নাম ঠিক আছে স্টাইলগুলো বোঝার চেষ্টা করো অ্যান্সার হবে সজ্জাদ্রি ঠিক আছে পশ্চিমভাগ পর্বতমালার আরেক নাম অপশান সি সহ্যাদ্রী ছেষট্টি এবার তোমাদের হোম টাস্ক তার আগে তোমাদের একটাই কাজ তোমরা প্রত্যেকে লাইভ চ্যাট থেকে সরে এসে বা যারা কমেন্টে আছো তারা জানাও ছেষট্টির মধ্যে কার কত তোমাদের স্কোর হচ্ছে কে কত পেলে এটা তোমাদেরকে কিন্তু মোটিভেট করবে তোমরা নিজেরাই মিলিয়ে দেখতে পাবে যেটা সত্যি প্রায় জানাবে দেখবে নিজেরা একটা পজিটিভ এনার্জি পাচ্ছ যাই যাই হোক দশ হোক পনেরো হোক পঁয়ষট্টিতে পঁয়ষট্টি হোক কোনো ব্যাপার নেই ছেষট্টিতে ছেষট্টি হোক সমস্যা নেই তাহলে তোমাদের আজকের লাস্ট হোম টাস্ক এটা তোমরা নিজেরা করবে দুন শব্দের অর্থ কি এটা ইন্ডিয়ান জিওগ্রাফি বা জিওগ্রাফির কোয়েশ্চেন ঠিক আছে এস এল পিটির জন্য গুরুত্বপূর্ণ ডাব্লিউ বিসিসি গ্রুপ সির জন্য গুরুত্বপূর্ণ ডিতেও আসতে পারে হ্রদ শিখর অনুপ্রস্থ উপত্যকা অনুদৈর্ঘ্য উপত্যকা দুন শব্দের অর্থ কি কোনটি হবে রাইট আনসার তোমরা চটপট ভিডিওর কমেন্টে জানাও এটাই ছিল আজকে তোমাদের লাস্ট হোম হোমটাক্স তোমরা ছেষট্টির মধ্যে কে কত পেলে ছেষট্টি আউট অফ ছেষট্টি কার কত স্কোর হলে জানাও এইচটির কোয়েশ্চেন উল্লেখ করে দাও এইচটি বলে ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা জানো এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ঠিক আছে অবশ্যই তোমরা চ্যানেলটি শে শেয়ার করে দিও এই ক্লাসটিকে শেয়ার করো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে কেন কারণ অন্যান্যরাও জানে ক্লাসটির সুযোগ পায় অনেকেই হয়তো খুঁজছে কিন্তু তোমাদের একটা শেয়ার কিন্তু তাদেরকে অনেকটা হেল্প করতে পারে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এটা তোমাদের একটু দায়িত্ব ঠিক আছে অবশ্যই ক্লাস তোমাদের কেমন লাগলো একটু শেয়ার করে দেবে এবং কমেন্টে জানাবে কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের সবসময় মোটিভেট করে এবং আমরা ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদেরকে অনবরত প্রত্যেক প্রচুর ক্লাস তোমাদের অ্যারেঞ্জ করে প্রোভাইড করার চেষ্টা করছি সমস্ত পি আমাদের প্রেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সে টেলিগ্রামে টেলিগ্রামই সব একসাথে পাবে কোনো অসুবিধা হবে না জয়েন হয়ে থাকবে সমস্ত লাইভ ক্লাসের আপডেটও পেয়ে যাবে অল ডেট পিটি এই টেলিগ্রাম চ্যানেলে ক্লিয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আছে সেই বেলটা আইকন সেই বেল আইকনটাকে প্রেস করে অল করে দাও এটা সব থেকে সুবিধা অল করে দিলে নিজেরা নিজেদের ফোনে কিন্তু কী করতে পারবে নোটিফিকেশান পেয়ে যাবে নেট অন থাকলে ইন্টারনেট অন থাকলে তোমরা নিজেদের ফোনে আপডেটটুকু পেয়ে যাবে ক্লিয়ার তাহলে টেলিগ্রাম দেখতে পাবে না কিন্তু টেলিগ্রামে অল্টেড পিডি চ্যানেলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে প্রাইমারি ডেটের নিয়মিত ক্লাস চলছে তোমরা অবশ্যই করতে থাকো প্রচুর ক্লাস কিন্তু হয়ে গেছে ডিটেলস প্লাস প্র্যাকটিসের প্লাস লাইভ মক টেস্ট এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং তোমাদের বলে দিচ্ছি বারবার যে মোটিভেট করে এবং তোমাদের অন্য অন্যদের স্টুডেন্টদের সহপাঠীদের কাছে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ফর ইয়র টাইম